ব্যাংকে টাকা নাই, আপনার টাকা তুলে নেন, দেশে রিজার্ভ নাই, দেশ দেউলিয়া হয়ে যাচ্ছে। আমাদের এত উন্নয়ন দেখে দেশ বিরোধী সরকার বিরোধী কিছু স্বার্থান্বেষী লোক মিথ্যা বানোয়াট প্রচারণায় উঠে পড়ে লেগেছে। তারা গুজব ছড়িয়ে সরকারের অর্জনকে প্রশ্নবোধক করতে চায়, মানুষকে বিভ্রান্ত করতে চায়। তারা বলে বাংলাদেশ শ্রীলঙ্কার মতো আর্থিক সমস্যায় পড়বে। তারা বলে বেড়ায় ব্যাংকে টাকা নাই, আপনার টাকা তুলে নেন, দেশে রিজার্ভ নাই, দেশ দেউলিয়া হয়ে যাচ্ছে। দেশবাসীর উদ্দেশ্যে আমি বলতে চাই, গুজবে কান দিবেন না। আমাদের অর্থনীতির সব সূচক স্থিতিশীল ও বলিষ্ঠ। বিশ্বব্যাংক ও IMF যারা এগুলো দেখভাল করেন তারা বলেছেন, আই কোট, এই সব আশঙ্কা অমূলক ও ভিত্তিহীন। মাননীয় স্পিকার, কোনো কোনো ব্যক্তিবিশেষ বাংলাদেশ এবং আওয়ামী লীগের ইতিহাস জানেন না বলে মাঝে মধ্যে অবান্তর আশঙ্কা তুলে ধরেন। তাদের অবগতির জন্য জানাতে চাই যে বাংলাদেশের জন্ম হয়েছিল গণতন্ত্র, মানবাধিকার, আইনের শাসন, অর্থাৎ টু আপহোল্ড ডেমোক্রেসি, হিউম্যান রাইটস, জাস্টিস অ্যান্ড ডিগনিটি অব হিউম্যান বিং। এজন্যই আমরা যুদ্ধ করি, এজন্যই বাংলাদেশের 30 লক্ষ বাঙালি প্রাণ দিয়েছে, বিশ্বে এমন নজির কোথাও পাবেন না। এবং এজন্যই বাংলাদেশে সৃষ্টির পরপর জাতির জনক বঙ্গবন্ধু সরকার 10 মাসের মাথায় শাসনতন্ত্র প্রদান করেন, যেখানে ডেমোক্রেসি, জাস্টিস, হিউম্যান রাইটস অত্যন্ত বলিষ্ঠভাবে উল্লেখিত আছে। ভোট ও ভাতের অধিকারের জন্য বঙ্গবন্ধু ও আওয়ামী লীগ সব সময় সংগ্রাম করেছে। স্বচ্ছ সুন্দর নির্বাচন যাতে হয় তার জন্য আওয়ামী লীগ সরকার ফটো আইডি তৈরি করেছে, স্বচ্ছ ব্যালট বক্স উপহার দিয়েছে এবং বিশেষ করে সম্পূর্ণ ইন্ডিপেন্ডেন্ট ইলেকশন কমিশন তৈরি করেছে। এখন আর বিএনপির আমলের 1,23,00,000 ভুয়া বুথের যুগ চলে গেছে। 10টা হুন্ডা, 20টা গুন্ডার দিন চলে গেছে, আর আজিজ মার্কায় ইলেকশন কমিশনও নেই। এই জন্যই বোধ হয় তাদের অন্তরে এত জ্বালা। আওয়ামী লীগ স্বচ্ছ নির্বাচনে বিশ্বাস করে। আওয়ামী লীগের শক্তি হচ্ছে জনগণ। আওয়ামী লীগের স্লোগান হচ্ছে, আমার ভোট আমি দেব, যাকে ইচ্ছা তাকে দিব। সুতরাং আপনাদের এ নিয়ে দুশ্চিন্তার প্রয়োজন নাই। মাননীয় স্পিকার, মাননীয় প্রধানমন্ত্রীর রোডম্যাপ 2041 সালের মধ্যে বাংলাদেশ সব একটি উন্নত সমৃদ্ধশালী দেশ, সেই লক্ষ্য অর্জনের জন্য পররাষ্ট্র মন্ত্রণালয় ইকোনমিক ডিপ্লোমেসি, পাবলিক ডিপ্লোমেসি এবং রিজিওনাল পিস অ্যান্ড স্টেবিলিটি এসব প্যাকেজ পলিসি চালু করেছে। এর উদ্দেশ্য হচ্ছে দেশের সম্পদকে কাজে লাগানোর জন্যে, ম্যান পাওয়ারকে কাজে লাগানোর জন্যে অধিকতর বিনিয়োগ বৃদ্ধি, বাণিজ্য বৃদ্ধি, গেইনফুল এমপ্লয়মেন্ট, টেকনোলজি ট্রান্সফার এবং উৎকর্ষ সেবা দ্বারে দ্বারে পৌঁছে দেওয়া মূল লক্ষ্য। আমাদের 181টি মিশন এগুলো অর্জনের জন্য কাজ করে যাচ্ছে। জেনে খুশি হবেন, এই কোভিডের সময়ও আমাদের ইনওয়ার্ড FDI বা বিনিয়োগ প্রায় 4.7 বিলিয়ন এসেছে, যা অবশ্যই প্রশংসনীয়। আমাদের বাণিজ্য বেড়েছে এবং নতুন নতুন দেশে, ফর এক্সাম্পল রোমানিয়ার মতো দেশে আমরা প্রায় সম্প্রতিকালে 12,000 লোক পাঠাতে সক্ষম হয়েছি। মালদ্বীপ, গ্রিস এবং বাহরাইনে আমাদের অবৈধদের বৈধ দেওয়া শুরু হয়েছে।